हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संजू स्टेशन। आमी संजीत। फ्रेंड्स, आज के आमरा देखे नेब टॉलीवुड तारकादेर कार प्रथम सिनेमा कोनटा। तो फ्रेंड्स, भिडियोटा खुबी खुबी इंटरेस्टिंग होबे, भिडियोटा सम्पूर्ण देखबेन। भिडियो शुरू करार आगे आमादेर चैनले जदि नतून होये थाकेन ताहले अवश्य चैनलटिके सबसक्राइब करुन एबं पाशे थाके बेल आइकनटि बाजिये दिन परबर्ती नोटिफिकेशन पाओयार जन्य। आर जारा अलरेडी सबसक्राइब करे आछेन तादेर असंख्य धन्यवाद। तो फ्रेंड्स, बेशि बकबक ना करे देखे नेब, तो चलुन शुरू करा जाक। तो फ्रेंड्स, प्रथम देखे नेब अंकुश हाजरार प्रथम सिनेमा। 2010 साले प्रथम अभिषेक घटाय बांगला सिनेमाय खेल्लापत्ती सिनेमा दिए, जेटी बक्स अफिसे एवारेज व्यवसा करेछिलो। सोहम चक्रवर्तीर प्रथम सिनेमा चाँदेर बाड़ी 2007 साले रिलीज पाए, सिनेमाटी बक्स अफिसे एवारेज व्यवसा करे। पर नुसरत जहानेर प्रथम सिनेमा शत्रु सुपारस्टार जितेर संगे हाथ धरे टलिउडे तार आविर्भाव घटे एबं 2011 सालेर सिनेमाटी बक्स अफिसे सुपारहिट व्यवसा करे। ऋतुपर्णा सेनगुप्तर प्रथम सिनेमा श्वेत पाथरेर थाला, जेटी 1982 सालेर सिनेमा, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইন এই সিনেমাটি। তারপর দেখে নেব বনির প্রথম সিনেমা বরবাদ। 2014 সালে এই সিনেমাটিতে কাজ করেন বনি ঋত্বিকা, সিনেমাটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। হিরণ চ্যাটার্জির প্রথম সিনেমা নবাব নন্দিনী, যেখানে কোয়েলের বিপরীতে কাজ করেন, সিনেমাটি 2007 সালে বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। রচনা ব্যানার্জি তার প্রথম সিনেমা দান প্রতিদান 1994 সালে, সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। তাপস পালের অপোজিটে কাজ করেছিলেন। এবার দেখে নেব টলিউড কুইন কোয়েল মল্লিকের প্রথম সিনেমা কোনটি। কোয়েল মল্লিকের প্রথম সিনেমা নাটের গুরু 2003 সালে এই সিনেমাটি রিলিজ পায় এবং সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। জিতের অপোজিতে কাজ করে এই সিনেমাটি একটি টেলিফিল্ম অ্যাওয়ার্ড 2004 সালে উইন হয়। ইয়াসের প্রথম সিনেমা গ্যাংস্টার 2016 সালে মিমির সঙ্গে কাজ করে, সিনেমাটি বক্স অফিসে হিট হয়। এবার দেখে নেব চিরঞ্জিৎ চক্রবর্তীর প্রথম সিনেমার নাম কি। চিরঞ্জিৎ চক্রবর্তীর প্রথম সিনেমা মর্যাদা 1989 সালে, সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা বাপি বাড়ি যা 2012 সালে, সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। এরপর শতাব্দী রয়ের প্রথম সিনেমা আতঙ্ক 1986 সালে, সিনেমাটি প্রসেনজিতের অপোজিতে কাজ করে, সিনেমাটি বক্স অফিসে হিট ছিল। পায়েল সরকারের প্রথম সিনেমা শুধু তুমি 2004 সালে, প্রসেনজিৎ চ্যাটার্জির অপোজিতে কাজ করে, সিনেমাটি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। দেবশ্রী রয়ের প্রথম সিনেমা নদী থেকে সাগরে 1978 সালে, সিনেমাটি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং করে, সুপারহিট বক্স অফিসে ব্যবসা করেছে। শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম সিনেমা চ্যাম্পিয়ন, শ্রাবন্তীও জিতের অপোজিতে কাজ করে, প্রথমবারের মতো টলিউডে হিরোইন হিসেবে চান্স পায়। 2003 সালে এই ছবিটি বক্স অফিসে হিট হয়। আমি আরো একটা কথা বলে রাখি, যারা হিরো হিসেবে বা হিরোইন হিসেবে প্রথম সিনেমায় কাজ করছে, আমি কিন্তু সেগুলো সিনেমায় নাম বলছি। প্রসেনজিৎ চ্যাটার্জি প্রথম হিরো হিসেবে কাজ করা সিনেমা দুটি পাতা 1987 সালের, সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। সুপারস্টার দেবের প্রথম সিনেমা অগ্নিশপথ 2006 সালে, রচনা ব্যানার্জির অপোজিতে কাজ করে, সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। অভিষেক চ্যাটার্জি প্রথম সিনেমা ক্রস ফায়ার 1997 সালে, সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। যিশু সেনগুপ্ত প্রথম সিনেমা প্রিয়জন 1999 সালে, সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করে। শুভশ্রী গাঙ্গুলীর প্রথম সিনেমা 2006 সালে ম্যাট লাভ হেলার এই সিনেমা নামে একটি কাজ করেন উড়িষ্যা ফিল্মে। তারপর একই সালে 2006 সালে বাংলা সিনেমায় তার আবির্ভাব হয় জিতের অপোজিতে সিনেমার নাম পিতৃভূমি, বক্স অফিসে সিনেমাটি ফ্লপ ছিল। তাপস পালের প্রথম সিনেমা দাদার কীর্তি 1980 সালে, সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। সুপারস্টার জিতের প্রথম সিনেমা তেলুগু ইন্ডাস্ট্রিতে তার আবির্ভাব হয় ছান্দু সিনেমা দিয়ে 2001 সালে, সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়। তারপর তার বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমা সাথী 2002 সালে, সিনেমাটি রিলিজ পায়, সিনেমাটি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়। জিৎ প্রিয়াঙ্কার অপোজিতে কাজ করে এবং একটি সিনেমা দিয়েই সুপারস্টার নামটি জিৎ অর্জন করে ফেলে। তো ফ্রেন্ডস, এই ছিল বাংলা সিনেমার টলি তারকাদের প্রথম সিনেমার লিস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি জানি আরও অনেক হিরো ও হিরোইন আছে যাদের নাম আমি এই ভিডিওতে তুলতে পারিনি। তো ফ্রেন্ডস, সবাইকে নিয়ে ভিডিও করা সত্যি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের দেখতে বোরিং লাগবে। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এমনকি এই ভিডিওটা করতে আমাকে অনেক খাটতে হয়েছে, অনেক কিছু ডিটেলস বের করতে হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি, একদমই আলাদা টপিক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন আর অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যেতেই হবে, কোনো কথা নেই। তো আজকের জন্য এইটুকু, আর এরপর কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।